ও হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। ফাইনালি নোকিয়ার মাদার কোম্পানি HMD গ্লোবাল লঞ্চ করে দিল নোকিয়ার সর্বসেরা রাফ অ্যান্ড টাফ 4G ফিচার ফোন নোকিয়া 800 টাফ। কতটা টাফ এই ফোনটি এবং এই ফোনটির স্পেশাল কী কী স্পেসিফিকেশান আছে, এই ফোনটির প্রাইস কী হতে পারে এবং এই ফোনটিকে এতটাই টাফ যে কোনো কাউকে ছুঁড়ে তার মাথা ফাটিয়ে দেওয়া সম্ভব, তার সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। হাই বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ওয়েব বাংলা। তবে চলো শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে এই ফোনটির স্পেসিফিকেশান বলার আগে আমি এই ফোনটি কতটা রাফ অ্যান্ড টাফ তার কিছু আইডিয়া আমি তোমাদের দিয়ে দিতে চাই। কোম্পানির তরফ থেকে বলা রয়েছে যে এই ফোনটি মিলিটারি গ্রেডে পরীক্ষিত, অর্থাৎ প্রায় 13 রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছে এই ফোনটি, এবং এই ফোনটি IP68 সার্টিফাইড, অর্থাৎ এই ফোনটি ডাস্ট প্রুফ, ওয়াটার প্রুফ, শক প্রুফ, এমনকি হটেস্ট টেম্পারেচারেও এই ফোনটি খুব ভালোভাবেই ওয়ার্ক করতে পারে। এছাড়া এই ফোনটি যদি তোমাদের হাত থেকে অ্যাক্সিডেন্টলি পড়েও যায় তাও এটিতে কোনো রকম কোনো সমস্যা হবে না। এটি হতে পারে তোমাদের একটি ট্র্যাকিংয়ের জন্য খুব ভালো সঙ্গী, এবং তোমরা যদি সুইমিং করতেও পছন্দ করো তবে তোমরা এই ফোনটি নিয়ে এমনকি সুইমিংও করতে পারবে। এছাড়াও এই ফোনটির যদি আউটলুকের কথা বলা যায় তাহলে খুবই একটি রাবার ফিনিশ দেওয়া রয়েছে এই ফোনটির চারিদিকে, এবং এই ফোনটির পেছনের ব্যাকসাইডে যদি আমরা কথা বলি তবে এখানে আমরা একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবো উইথ ফ্ল্যাশ। এবং একটু ভালো করে খেয়াল করলে দেখবো যে ক্যামেরার হাউজিংও একটি মেটাল পার্টিশন দ্বারা এটিকে সুরক্ষিত করা রয়েছে। এবং একদম উপরের সাইডে যদি আমরা খেয়াল করি এখানে আমরা পেয়ে যাবো একটি খুব সুন্দর জোরালো ফ্ল্যাশ লাইট। এছাড়া এই ফোনটিতে আমরা পেয়ে যাবো 3.5mm জ্যাক, এবং যদি ডিসপ্লের কথা বলা যায় এই ফোনটিতে আমরা পেয়ে যাবো 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। এছাড়াও এই ফোনটিতে থাকছে 4G ভোল্টের সুবিধা। শুধু তাই নয়, এই ফোনটিতে আমরা 4G ওয়াইফাই হটস্পটও পেয়ে যাবো, এবং সবথেকে ভালো ব্যাপার এটাই এই ফোনটিতে প্রি ইনস্টল থাকবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। এবং যদি ওএস এর কথা বলা যায় এই ফোনটিতে থাকবে KaiOS, যেই ওএসটা আমরা জিও ফোনগুলিতে দেখতে পাই সেম ওএসটা ইউজ হবে নোকিয়া 800 টাফে। এই ফোনটির একটি অন্যতম হাইলাইটিং ফিচার্স হলো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে একবার চার্জ করলে আমরা টানা 10 ঘন্টা 4G কলিং করতে পারবো এই ফোনটিতে, এবং শুধু তাই নয় আমরা 43 দিন এই ফোনটির স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো। আশা করা যাচ্ছে যে এই রকম ব্যাটারি ব্যাকআপ আমরা আর এখনও পর্যন্ত কোনো ফোনে পাইনি। ফ্রেন্ডস, এরপর যদি এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ ও র্যামের কথা বলা যায় তাহলে আমরা এই ফোনটিতে পেয়ে যাবো 512MB র্যাম এবং 4GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ভালো ব্যাপার এটাই যে আমরা এই ফোনটিতে 32GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এছাড়া এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 205 প্রসেসর, যেটা আমাদের ডে টু ডে ইউজেজের জন্য যথেষ্ট। এই ফোনটাতে আমরা পেয়ে যাবো স্পেসিফিক গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধা, অর্থাৎ আমরা এই ফোনটিতেও গুগল অ্যাসিস্ট্যান্টের সম্পূর্ণ সুবিধা লাভ করতে চলেছি, যেটা আমরা যে কোনো স্মার্টফোনেই পেয়ে থাকি। এছাড়া প্রায় 1000 কন্ট্যাক্ট লিস্ট সেভ করতে পারবো আমরা এই ফোনটির ইন্টারনাল স্টোরেজে। বন্ধুরা, সবশেষে যদি এই ফোনটির প্রাইসের কথা বলা যায় তাহলে এই ফোনটির প্রাইস 209 ইউরো, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে ফোনটির প্রাইস হতে পারে অ্যারাউন্ড 8,500 টাকার কাছাকাছি, এবং আশা করা যাচ্ছে এটি সেপ্টেম্বর মাসের লাস্টের দিকেই আমরা ইন্ডিয়াতে পেয়ে যাব। বাট কথা এটাই যে তোমরা কি 8,500 টাকার বিনিময়ে এই ফোনটি কিনতে চাও, নিচের কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে এই ফোনটির জন্য তোমরা ইন্টারেস্টেড কিনা। এবং বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো, এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এই নতুন ফোনটি তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। তত সময় পর্যন্ত সাইয়োনারা, ভালো থেকো।